কারা কারা রোজা রাখবে না এখানে হাত তুলে দেখাও। ওটা হয় ওগুলো একটু বোঝার অসুবিধা হয়ে যায়, তাছাড়া শেষ রাত তো একটু ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে। আমরা তো সবাই রোজা রাখবো ইনশাল্লাহ, যারা যারা রোজা রাখবে না তারা আবার হাত তোলে নাকি? রোজাটা রেখো ভাই, হাতে ধরে বলছি আল্লাহর ফরজ রোজা কাজা করো না, রোজা কাজা করো না। আমার আল্লাহ জুলুম করেননি, একটাকেও আল্লাহ জালেম নয়, কার উপরে জুলুম করেননি আল্লাহ পাক। এই রোজাটা রেখে কেউ মারা যায়নি আজ পর্যন্ত, রোজা রেখে একজন দেখান না ভাই যে রোজা রেখে মারা গেছে। জানা আছে যে রোজা রাখার কারণে মারা গেছে? যদি কেউ রোজা রেখে থাকেন, শরীর খুব অসুস্থ হয়ে গেছে, পাশ করা অভিজ্ঞ ডাক্তার এসে বলছে নাকি রোজা ভাঙতে হবে, আর তিনি বলছে না আমি মরে যাই মরে যাব, আমার মুখে পানি দিবি না, রোজা আমি ছাড়বো না, আপনি মুখটা ফাঁক করে আর পানিটা ঢেলে দেবেন। খোদা বলছে রোজা ভাঙ, তো রোজা আমি চাইনি, ওই রকম আমি জালেম নই, আমি রহমান আমি রহিম। ভেঙে ফেল এখন, সুস্থ হয়ে নে, ওষুধ খা, ভালো হয়ে উঠলে সময় মতো আমার কাজাটা আদায় করবি, আমি তোর ফরজ রোজা সব দিয়ে দেব। আর যদি ভালো না হতে পারিস তাহলে কাফফারাটা দিয়ে দিবি। কি আসান হুকুম আল্লাহ, কোথায় জুলুম হলো, কোথায় জুলুম হলো? فَمَن كَانَ مِنكُم مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। আল্লাহ বলছেন যদি রমজান মাসে তোমরা রোজা রাখতে পারছ না, অসুস্থ হয়েছ, কঠিন বিমারে পড়ে গেছ, অভিজ্ঞ ডাক্তার পাস করা ডাক্তার যোগ্য ডাক্তার যদি বলে আপনার স্টোমাক শোকানো যাবে না, রোজা রাখা যাবে না, আল্লাহ বলছেন রোজা ভেঙে ফেল, খাওয়া দাওয়া কর, ওষুধ খা, সুস্থ হ, ভালো হয়ে উঠ, ভালো হয়ে উঠলে কাজা দাই, ভালো হয়ে উঠলে কাজা দাই করবি, আমি আল্লাহ ফরজ রোজা সওয়াব দিয়ে দেব। আর যদি ভালো না হয়, ভালো হওয়ার কোনো আলামত যদি না হয়, আর সুস্থ হয়ে ওঠার কোনো নমুনা যদি না থাকে, কাফফারা আদায় করবি, আমি আল্লাহ তোর আমলনামায় ফরজ রোজা সওয়াব দান করে দেব। কিছু ছেলে আছে মাকে বলছে রোজা রাখ, আপনারা দিতে পারবো না, বাপকে বলছে রোজা তোকে রাখতে হবে, তো রোজার কাফফারা কে দেবে? ওসব ছেলে মরে যাওয়া ভালো। সত্যি যদি তিনি অসুস্থ হন, রাখবার ক্ষমতা যদি না থাকে, আল্লাহ বলছে রোজা মান, তুমি বলছো রোজা না, তোমার কথা রোজা রাখবে না খোদার কথা রোজা ভাঙবে, কোনটা? আল্লাহ বলছে ভেঙে দে, আর শয়তান ছেলে বলছে তোকে রোজা রাখতে হবে, সে নিয়ে রোজা রাখে না, ও ছেলে রোজা রাখে না, ও পাক্কা বেরোজগার, ওর মা কে আর বাপ কে চাপ দিচ্ছে তোদের রোজা রাখতে হবে, তোদের কাজা কাফফারা কে দেবে? বাপ্পা বলেছে বাবা একটু কাফফারা দিয়ে দিস, আমরা আর পাচ্ছি না, একটা করে রোজাদারকে তো খাওয়াবি দুবেলা আর ইফতার দিবি, এই তিন বেলার খাবারটা দিয়ে যাবি প্রত্যেক দিন একটা মাস, আমি রোজা রাখতে পারবো না বাবা, আমার জান ধড়ফড় করছে, শরীর ভালো নেই, আমি মরে যাবো বাবা। বলছে ওসব হবে না, তোকে রোজা রেখে মরতে হবে। খোদা বলছে ভেঙে ফেল, খোদা বলছে রোজা রাখবি না, আর শয়তান বদমাইশ ছেলে বলছে রোজা রাখ। দেখেছেন তো, একটা রোজার কাফফারা জানা আছে তো? কত বললাম কাপড়া? কি একটা গরিব ফকির মিসকিন রোজাদারকে আপনি দুবেলার ভাত আর ইফতার তিন টাইম এটা আপনি দিয়ে যাবেন, একসঙ্গে চারজন পাঁচজনকে দিতে পারেন, একজনকে দিতে পারেন, আবার আপনি এটা না দিয়ে আপনি পয়সাটাও দিতে পারেন। যদি 150 টাকা হয় দুবেলার খাবার আর ইফতারি নিয়ে, যদি 150 টাকা হয় একটা মোটামুটি, আপনি যেমন খান সেই হিসাব করে
150 টাকা দিয়ে দেবেন পার ডে। আল্লাহ কত সহজ করেছেন বলছি তুমি। তবে যারা ইচ্ছা করে রোজা রাখেন, এরকম অনেক পয়সাওয়ালা লোক আছে তোমরা চোমরা, সে বলছে তাহলে আমি একটা কেন ছখানা করে খাওয়াবো, সাতখানা করে খাওয়াবো, দশখানা করে খাওয়াবো, গোটা মসজিদ খাওয়াবো, রোজা রাখবে চলবে এ ভাই চলবে? একটা রোজা যদি ইচ্ছা করে ছাড়ো কটা কাপড়া ভাই, কটা কাপড়া কি হলো? দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, 7-6-0-60 একটা রোজা নিজে ইচ্ছা করে ভাগো, 60টা কাফফারা দিবেন, দফা রফা হয়ে যাবে। নামাজের কাফফারা কত? নামাজে একদিন নামাজ পড়েননি কত দিতে হবে? খুব তাড়াতাড়ি, আমার তো একটা কথা বাকি আছে, খুব তাড়াতাড়ি বলুন। একদিনের নামাজ কাজা করেছেন কত কাফফারা? এরে বাপ রে বাপ, কি মুশকিলে পড়ে গেল, এখনো পর্যন্ত জানা হয়নি। আপনি ছেলেদের বলে যাবেন না যে বাবা আমি যদি অসুস্থ হয়ে যাই শেষ জীবনে, যদি নামাজ না পড়তে পারি হিসাব করে আমার কাফফারাটা দিবি বাবা, বলবেন না বাবা আমি এক বিঘে জমি রেখে গেল, ওই জমিটা খালি এই জন্যই রইল, আমার নামাজের কাফফারা, রোজার কাফফারা, বাজারে আমার কিছু দেনা যদি থেকে যায় সেই দেনাগুলো সব কাফন দাফন সব মিটাবি বাবা, এই এক বিঘেটা ওই জন্য রাখলো, কিছু নিজের জন্য রেখে যেও, নাহলে ও যা ছেলে না কবরে পিচ্ছাপ করতেও যাবে। একদিনের রোজার কাফফারা হলো 300 টাকা, কত বললাম? 300 টাকা। এক অক্তে একটা ফিতরা, ছ অক্তের কাফফারা দিতে হবে বেতেরের নামাজকে ধরে নিয়ে, ছ অক্ত, পাঁচ আর বেতে ৬, একটা করে ফিতরা যদি 50 টাকা করে ধরি, একটু বেশি ধরলাম 40-42-45-48 এরকম বিভিন্ন জায়গায় 85 ধরলাম, তাহলে হলো কত? 300 টাকা। একদিনে কত হলো? 300 টাকা। এক মাসে কত? 9,000 টাকা। এক বছরে কত? 1,08,000। ক বছরে? সাড়ে দাও ক বছরে? এক বছরে। এখন এই 60 বছরের বুড়োটা 10 বছর বাদ দিল, 50 বছর নামাজ পড়েনি, কত দফা রফা হয়ে যাবে, হিসাব কর, 50 বছরে কত? কি ভেবেছ কি? এখনো রাস্তা খোলা আছে ইমানদার, দরওয়াজা এখনো খোলা, আল্লাহর কাছে খালি নতজানু হয়ে কাঁদো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই ক্ষমা চেয়ে নামাজ শুরু করে দাও, আল্লাহ আমি আর পিছনে ওই নামাজের কাজ আদায় করতে পাচ্ছি না, আল্লাহ আমি পারবো না, তুমি আমায় ক্ষমা করে দাও, আল্লাহর জমিনে পড়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদায় পড়ে বান্দা যখন কাঁদবে কাঁদবে, আল্লাহ পাক দয়াময় রহমান রহিম তাড়িয়ে দিতে পারবে না, আল্লাহর ওয়াদা আছে বান্দা যখন আমার কাছে সাহায্য চেয়ে কাঁদবে আমি আল্লাহ ওই আল্লাহ বান্দাকে ফিরাতে পারি না, যা আমি তার সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। ও আমার ভাইরা, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আল্লাহর জমিনে সেজদাই পড়ো, আল্লাহকে সেজদা করো, এই রমজান থেকে নিয়ত করে শুরু করে দাও, সেজদাই চলে যাও, আল্লাহ সব পিছনের গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনি আল্লাহর জমিনে রমজান মাসে যদি একটা রোজা রাখেন, আমার রাসূলুল্লাহ বললেন ওই রোজা রাখার আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অন্য সময় রোজা রাখলে এটা হবে না, রমজানের রোজা
অন্য সময় রোজা হলো নফল, আর রমজানের রোজা হলো ফরজ। কি করবেন? এক বছরে 1,08,000, খুব সমস্যা। হাতে ধরে বলে যাচ্ছি, ভাই বাবাজি আল্লাহ ছাড়বেন, এই জন্য আল্লাহ দয়াময় দয়া করেছেন। দাঁড়িয়ে পারিস নি, বসে কর, বসে পারিস নি, শুয়ে পড়, আমি তোদের মাফ করে দেব। আল্লাহ তো আসান করে দিয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়া তোর জন্য হচ্ছে না বান্দা, তোর উপরে আমি জুলুম করবো না, তুই বসে বসে চেষ্টা কর, বসে বসে তুই পাচ্ছিস না, শুয়ে পড়, শুয়ে শুয়ে ইশারায় 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 আমাকে সেজদা কর, আমি আল্লাহ তোর ওই সেজদাটা আমার দরবারে কবুল হয়ে যাবে, তোর সেজদা যদি আমার দরবারে কবুল হয়ে যায় বান্দা, তুই আমার দরবারে কবুল হয়ে যাবি। ফতোয়া লিখে, ফতোয়া ফতোয়া লিখিত ফতোয়া চাইবে, মা সাথে স্টাম্প মেরে ফতোয়া দেবো, হাজার টাকা খরচা লাগবে। কি শুনছেন? আল্লাহ পাক এইরকম রহমান, এইরকম রহিম, এইরকম কাপুর। আল্লাহ পাক জানিয়েছেন রমজানের রোজার যে সওয়াব আছে, এই সওয়াব ফেরেশতারা পর্যন্ত জানে নাই। শুনছেন? জানে না, ফেরেশতারাও জানে না কত সওয়াব। আল্লাহ বলে ওটা আমি দেব, ফেরেশতা তোকে লিখতে হবে না, কেটে বট, ওটা আমি দেব। একটা সূক্ষ্ম মশলা বলছি, সূক্ষ্ম তথ্য বলছি, একটু খুব ক্লিয়ারলি এবং খুব ডিপলি শুনবেন। আমরা যখন সেহরি খেলাম, নিয়ত করে নিলাম, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে ঢুকে পড়লেন, আপনি রোজাদার। আবার বলছি, যেই সেহরি খেলে নিয়ত করলেন, জি বেসাউমে গাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, আপনি সঙ্গে সঙ্গে রোজার মধ্যে ঢুকে পড়লেন, এখন থেকে আপনি ইবাদত, একদম ইফতার করা পর্যন্ত, ইফতার করলেন ইবাদত থেকে বেরিয়ে গেলেন, নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, আপনি ইবাদতের মধ্যে ঢুকে পড়লেন, পৃথিবীর মানুষের সঙ্গে আপনার আর কোনো মিল নেই, যা যা আপনার জন্য হালাল ছিল সব হারাম, সব হারাম। আল্লাহ রাসূল বলছেন আত তাকবীর ওয়া তাহরীম। এবার আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আত তাসলিম ওয়া তাহলিল, যা হারাম হয়ে গিয়েছিল সব আপনার জন্য হালাল। এখন আমি বলতে চাইছি, তাহলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ইবাদতের মধ্যে আছেন, এই ইবাদতের মধ্যে থেকে আপনি আর কিছু কাজ করতে পারবেন? কোনো কাজ চলবে? কোনো কথা চলবে? কোনো লেনদেন, ব্যবসা, কারবার, ছেলে মেয়ে, বাল বাচ্চা, বিবি, সংসার কিছু চলবে? সব চলবে না, যেহেতু আপনি ইবাদতের মধ্যে আছেন। এইবার রোজার মধ্যে যখন আপনি ঢুকে পড়েছেন, সেটাও তো আল্লাহর ফরজ ইবাদত চলছে, আপনি রোজাদার, মানে আপনি ইবাদতের মধ্যে আছেন, কিন্তু চাষবাস, কারবার, ব্যবসা, বিজনেস, চাকরি বাকরি, কথাবার্তা, লেনদেন, সমস্ত কাজ আপনি করতে পারবেন, কিন্তু এই ইবাদতের ভিতরে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, গালাগালি? রোজা রেখে এত গালাগালি হয় কেন? বাহাল তবিয়তে আবার আসরের দিকটা করে বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শেষ টাইম চাই, মাথা গরম হয়, গ্যাস নাকি মাথায় উঠে যায়, মাথা ঠিক রাখতে পারে না, মারামারি, ফাটাফাটি, কোর্ট কাচারি, থানা পর্যন্ত চলে গেছে রোজা রেখে, রোজা রেখে থানায় গেল, চলবে রোজা? হবে হবে, রোজা রেখে গালাগালি করছেন কি? আপনি ইবাদতের মধ্যে আছেন, কি লোক রে ভাই, আপনি তো রোজ ইবাদতের মধ্যে আছেন, মুখটা বন্ধ রাখবেন, তসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন, ইবাদতের মধ্যে থাকবেন, একটু নির্জলে নিরালায় থাকবেন, ওই মাচায় বসবেন না, রোজা রেখে মাচায় বসে বসে যা গেজাচ্ছেন সর্বনাশ, ওই ইবাদত
কখন চলে গেছে আপনার খবর নেই ছোটকে, বলে দরকার নেই বাবা কোথায় এইছি। হ্যাঁ, রোজা রেখেও দেখবেন খরিদ্দারকে পাল্লা তুলে ঠকাচ্ছে, বারবার ঠকিয়েছে, বারবার ধোকা দিয়েছে, বারবার মাল কম দিয়েছে। দেখবেন রোজার মাসে রোজা রাখা অবস্থা তো সেই একই কাজ করে যাচ্ছে। মনে রাখবেন আপনার ওই রোজা খোদার দরবারে কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, মান সামা রমাদানা ঈমানান ও ইহতিসামান। বাহ, সুন্দর ঈমানের সঙ্গে মহব্বতের সঙ্গে যারা আল্লাহর ওয়াস্তে রোজাটা রাখবে, আল্লাহ পাক এই রোজার খাতিরে তার আগের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে। 1500 বছর ধরে পৃথিবীর জমিনে রোজার ওয়াজ হচ্ছে, এখনো পর্যন্ত বেরেস্তার ঘুরে বেড়াচ্ছে, বেরেস্তার ঘুরে বেড়াচ্ছে। হাদিস পাক এসেছে, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো দরদি থাকবে না, যেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, যেদিন কেউ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে না, বরং আপনার থেকে আপনার বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, দোস্ত পালিয়ে যাবে, কেউ কারোর হবে না। ওই দিন আল্লাহ পাক তার রোজাদার বান্দা বান্দিদের বলবেন, ফাকাদ জুইতু হিনা শাবিআন নাস। দুনিয়ার জমিনে যখন বেরোজগার গুলো উদর পূর্ণ করে খেয়ে শান্তিতে ঘুরে ঘুরে বেরিয়েছিল, তোমরা সেদিন খোদার্ত ছিলে, পিপাসিত ছিলে, বড় কষ্টে ছিলে, মুখটা ছোট হয়ে গিয়েছিল, পিপাসায় আর খিদেতে ক্লান্ত হয়ে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, ওয়াকাদ জুইতুম হিনা শাবিআন নাস, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু। হে আমার রোজাদার বান্দা বান্দিরা, তোমরা খাও আর পান করো, খাও আর পান করো, আল্লাহ পাকের দেওয়া কুদরতিভাবে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে। ওই সমস্ত রোজাদার গুলো ফায়া করো না, ওয়াশরাবু না, ওয়াস্তারিহু না, ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওই রোজাদার গুলো আল্লাহর দয়ায় তারা খেতে থাকবে, পান করতে থাকবে, শান্তি পেতে থাকবে, আর ওরা হিসাব দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, শুধু হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে, বেরোজগার গুলো হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে, আর রোজাদার গুলো আল্লাহর নিয়ামতের খাবার খেতে খেতে পান করতে থাকবে, খেতে থাকবে, আরাম পেতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কতদিন খাবে? 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে রোজা রাখো, 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে মদ হারাম, 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে সুদ হারাম, আর কতদিন? কেন বাবা? যাকাতটা দিয়ে দেবেন কবরে না, ওই মালগুলো, সোনাগুলো, টাকাগুলো সাফ হবে, সাফ। কিছু শুনছেন? আপনার টাকা, আপনার সোনা, আপনার যাকাত দেননি, কবরে সেগুলো সব বিশদ সাপে পরিণত হবে এবং আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আপনাকে ছোবল মারবে, আপনার ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস আপনি আঁকড়ে রেখেছিলেন, আল্লাহ পাক 250 করে চেয়েছিলেন যে আমাকে ধার দিস, তোদের ওই টাকা থেকে 250 আমাকে দিবি, 100 টাকা বাকি তোদের, বছরে একবার চেয়েছি, যদি বাড়তি হয় তবে, দেনা টেনা থাকলে আমায় দিতে হবে, না থাকলে দিতে হবে না, সব প্রয়োজন মিটিয়ে, দেনা মিটিয়ে, যদি তোদের এক্সেস কোনো টাকা যদি একটা বছর রাউন্ড হয় তাহলে আমাকে সেখান থেকে 250 দিবি। কি জুলুম করে আপনার দেনা থাকলে তো দিতে বলেনি, আপনার রানিং চলছে, সংসারের খরচা চলছে, এ দিতে বলেনি, এই রানিং খরচা বাদ দিয়ে, দেনাপত্র বাদ দিয়ে যদি এক্সেস কোনো টাকা আপনার ব্যাংকে যদি একটা বছর রোলিং হয়
হাওলানে হাওল, তখন খোদা বলেছেন আড়াই টাকা হিসাব করে দিবি। কথায় বোঝা গেল না? বোঝা গেল? সোনা যদি তোদের থাকে 7.5 ভরির কম থাকলে দিতে হবে, 7.5 ভরি হলে দিতে হবে। রূপো যদি 52.5 ভরি নিচুই থাকলে দিতে হবে, 52.5 ভরি হলে দিতে হবে। এত উপকার আছে ভাই, কত উপকারও আছে, সোনাটা আছে দিয়ে দেবে, কারুনের দশা না হয়ে যাবে। আবার বলছি, কবরের আজাব হবে, সাপ বিছে কেঁকড়া যত রকমের কঠিন কঠিন জন্তুর সব, কিন্তু আপনার সামানগুলো টাকা পয়সাগুলোকে তাতে পরিণত করে দেবে, আপনাকে ছবল মারবে কবরে, টাকা দিয়ে দেবে। আর একটা কথা, এই দিনই কাজ, দিনই কাজ যখন আমরা করব, ইফতারি আমরা করাই, নিজেরা করি, রোজাদারদের ইফতার করাই, একটা রোজাদারকে ইফতার করারে একটা রোজার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, বলুন সুবহানাল্লাহ। একটা রোজাদার আপনার বাড়িতে হঠাৎ সন্ধ্যার একটু আগে এসে গেছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন না ইফতার করাবেন? এর কথা বলে ধরুন প্লেট সাজানো হয়ে গেছে, সব যে যার মতো হয়ে গেছে, পাঁচজন ব্যক্তি পাঁচখানা প্লেট হয়ে গেছে, হঠাৎ একজন এসে গেছে, আপনার ওই পাঁচখানা থেকে অন্তত কেটে কেটে একটা তৈরি করে কিংবা একটা প্লেট আপনি গোটা দিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন, ফেরাবে, ফেরাবে, ফেরালে কি হবে? আল্লাহ অসন্তুষ্ট হবে। একটা রোজাদারকে যদি আপনারা রোজা ইফতার করাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা রোজা সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, বলুন সুবহানাল্লাহ। ইফতার মাহফিল আমরা করি, এই জায়গাটা খুব মারাত্মক, ইফতার করা একটা ইবাদত। ইফতার করা কি আবার বলুন? কি বলুন? ইবাদত। তা সেই ইবাদতের মাহফিল করেছি, আমার রোজাদার ভাইরা আসবেন, বেরোজগারদের জন্য তো ইফতার নয়, কথা বলেন না কেন? বেরোজগারদের জন্য কি আমরা রোজাদারদের জন্য ইফতারের ইন্তজাম করেছি, তাদের জন্যই তো ইফতার, আর এটা তো তাদের জন্য খুশির সময়। আল্লাহ নবী কি বলেছেন? লিসায়মে ফারহাতানে ফারহাতুল ইন্দা ফিত্রিহি ওয়া ফারহাতুল ইন্দা লিকায় রাব্বি, লিসায়মে ফারহাতানে ফারহাতুল ইন্দা ফিত্রিহি ওয়া ফারহাতুল ইন্দা লিকায় রাব্বি। আল্লাহ নবী বললেন রোজাদারদের জন্য বড় খুশির সময়। ভাই খুশির সময় কোনটা? রোজাদারদের ইফতারের সময়। বাহ, রাসূল বলছেন তাই, ইন্দা ফিত্রিহি, যখন তারা ইফতারের বাসনটা নিয়ে বসে থাকে, সাজানো আছে, পিপাসা খিদে কাতর হয়ে যাচ্ছে, বুকটা শুকিয়ে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু খাবার খাদ্য সামনে, ঠান্ডা ফল পানি, হাত খোলা মুখ খোলা, তথাপি খাচ্ছে না, আল্লাহর হুকুমের ইন্তেজার আছে। এই সময়টা বড় খুশির সময়, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে যান, আল্লাহ ফেরেশতাদের দেখান, দেখ 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 ফেরেশতা দুনিয়ার জমিনে দেখ, আমার বান্দা আমাকে কত ভালোবাসে, তাদের হাত খোলা মুখ খোলা, পিপাসায় সারা দিনে কাতর হয়ে গেছে, খোদাতে তারা দুর্বল হয়ে গেছে, তা সত্ত্বেও তারা খাচ্ছে না, আমার হুকুমের অপেক্ষায় আছে, তোরা সাক্ষী তার জান্নাতের ভিতরে, আমি আল্লাহ এদের জন্য জান্নাতি দস্তুরখান বিছিয়ে রাখলাম, জান্নাতি দস্তুরখান আল্লাহ পাক বিছিয়ে রেখেছেন। বেরোজগার গুণ আবার মাঝে মাঝে দেখবে রোজাদারদের সঙ্গে ইফতারের লাইনে থাকে, থাকে থাকে না, আর ওরা টুকটুক করে চালিয়ে যাচ্ছে, আর বেরোজগার গুলো রোজাদারদের বলছে খানা শুরু কর, হয়ে গেছে, মসজিদের ঘড়ি 16 আছে,
খাবে, রোজাদার খাবে, খাবে, লাখ টাকা দিলেও খাবে। এটা ইমান, এটা ইমানের নূর, ইমানের জ্যোতি, ইমানের আলো, ইমানের বিটাস। খাবে না, খাবে না, লাখ টাকা দিলে। আর একটা খুশির সময় রোজাদারদের শুনলেন, বলবো নাকি? এটা তো একটা হলো ইফতারের সময়, আর একটা আল্লাহ নবী জানালেন, ইন্দালেকা এ রব্বি, এই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে বাবুর রাইয়ান দরওয়াজা দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। এই জান্নাতটা রোজাদারদের জন্য খাস, অন্য কেউ এই জান্নাতে যাবে না। আল্লাহ পাকে রোজাদাররা বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে যাবে। ফিল জান্নাতে সামানিয়া তাবুয়াবিন, আটটা দরওয়াজা আছে, ফিহে বাবুন, তার মধ্যে একটা দরওয়াজা সম্মুর রাইয়ান, যার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু, ওটা দিয়ে কেউ যেতে পারবে না, ইল্লা সাইমুন, একমাত্র আল্লাহ রোজাদাররা যেতে পারবে। তারা জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাকের সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না, আল্লাহকে দেখবেন আপনারা রোজাদারদের সঙ্গে, আল্লাহ পাক দেখা করবেন বাবু রাইয়ানে, ওই দরওয়াজা দিয়ে ঢুকে ওই জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা হবে আপনাদের। এটা হচ্ছে দ্বিতীয় খুশি রোজাদারদের। বেরেস্তাদের কপালে নেই, বেরেস্তাদের কপালে নেই, করবার কিছু নেই, কি করব, কিচ্ছু করার নেই। এরা ইহুদিদের অনুসরণ করছে, বেরোজদাররা নাস্তিকদের অনুসরণ করছে, খ্রিস্টানদের অনুসরণ করছে, বেঈমান কাফেরদের অনুসরণ করছে। হুঁশিয়ার, এখনো সময় আছে, বেঁচে যাবে। সোনার যুবক, সোনার বাবাজিদের হাতে ধরে বলছি, এখনো বেঁচে যাব আমরা। ওদের অনুসরণ বাদ দাও, ওদের রীতিনীতি কালচারকে লাথি মারো, ফিরে এসো সোনার বাড়ি, রোজা শুরু করো, বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদের সমাজ বুঝদিক দিন শরীয়তকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, একবার জোরে 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 লা ইলাহা।